হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমরা কাজ করি প্রথমত, মঙ্গস লাগবে, মঙ্গস দরকার নেই, জাস্ট একটা মানে এমটি একটা এক্সপ্রেস অ্যাপ্লিকেশন জেনারেট করি, ওটাতে আমরা ফাইল আপলোড করব, মানে অ্যাকচুয়াল প্রজেক্টে না করি, এমনি করি আজকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধরেন এমটি ফাইল আপলোড বা এক্সপ্রেস ফাইল আপলোড। ফোল্ডার ক্রিয়েট করলাম, ওইটার ভিতরে এবার করি। আমরা আমাদের কি প্যাকেজ লাগবে? ইয়ার্ন অ্যাড আমাদের লাগবে, এক্সপ্রেস, তারপর আর কি লাগবে? আর কিছু লাগবে না, আর লাগবে এটা, কারণ ডাটাবেস নিয়ে কাজ করবো না, আমরা জাস্ট ফাইল আপলোড করবো। ও, আর একটা লাগবে, আমাদের ইজিএস লাগবে। ইজিএস প্যাকেজটার নাম ইজিএস, এক্সপ্রেস ইজিএস না? আমরা কি ইউজ করছিলাম, ভুলে গেছি। অনলি ইজিএস, only this, so only this, ha only this, sure, ha sure, okay, আর হচ্ছে আমরা লেআউট দরকার নাই, আমরা একটা ফাইল নিয়ে কাজ করব, জাস্ট ফাইল আপলোড করতে করব না। আচ্ছা, এক্সপ্রেস ফাইল আপ, ফাইল আপ, ওর দুই টাইম দিন, দুই টাইম এন্ড, দুই টাইম হয়ে গেছে। আমরা ফাইল ক্রিয়েট করি, index.js, আর একটা ফোল্ডার করি আপলোড, আপলোডস, এখন আমরা প্রতিদিন যেই কাজ করি এই কাজগুলো আবার করি। প্রথম আমরা কি নেবো, এক্সপ্রেস নিব, সাজেস্ট করো নাকি আজকে আবার কি প্রবলেম হয়েছে আজকে, সাজেস্ট করতেছে না, ভিএস কোড থেকে ইয়ে হন, তাহলে মাঝে মাঝে প্রবলেম করে, মাঝে মাঝে প্রবলেম বের হয়, আবার 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 ঢুকেন দেখেন, হয়তো ভিএস কোডে মাঝে মাঝে প্রবলেম করে, এরকম আমারও প্রবলেম করে মাঝে মাঝে। জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন তো, যেমন আপনি যদি ইউজ করেন সাবলাইম কখনো সমস্যা করবে না, পাইথনের অ্যাপটা। আরে আমার রিকর সাজেস্ট করে না, ভিউ ইঞ্জিন জানি করতে পারবো, আমরা রাউটার দিয়ে করতে পারতাম। আচ্ছা, রাউটার নেই, কনস্ট রাউটার ইকুয়াল টু এক্সপ্রেস থেকে এক্সপ্রেস ডট রাউটার, ওকে, এখন আমরা রাউটার রাউটার থেকে সবগুলো ইউজ করতে পারবো, রাউটার ডট গেট, রাউটার ডট পোস্ট, রাউটার ডট ডিলিট সবগুলো ইউজ করতে পারবো। অপস ডট কেন পারবি, রিকোয়েস্ট রেসপন্স rest.send তোরা রেস্টার্ট করা যাক, নোড মন ইন্ডেক্স, কোনো স্ক্রিপ্ট লিখলাম না, এখানে এমনি রান করলাম, যত সরে করা যায়। হ্যাঁ, রাউট কাজ করছে, ক্যান নট গেট, কেন আমি একটু দিলাম না, এখানে যে গেট
দেখালো রাউটার দিছেন ভাই অ্যাপ হবে অ্যাপ ডট গেট হবে না আমি তো রাউটার আমি তো ইয়ে করে নিছি না এই যে ও এটা কেবল ইউজ করতে সরি সরি এটা কেবল ইউজ করতে হয় হ্যাঁ অ্যাপ ডট না না আমরা তো ইয়ে করতাম আলাদা একটা ফাইল নিতাম না রাউটগুলো তারপর রাউটার নিয়ে নিতাম এক্সপ্রেস থেকে ও হ্যাঁ এটা তো ওটাকে আবার ইউজ করতে হয় হ্যাঁ ওটাকে অ্যাপ এর ভিতরে ইউজ করতে রাইট দেখ আমাদের একটু রিক্যাপ হচ্ছে সবকিছু ওয়ার্কিং ওকে এবার দেখি আমাদের টেম্পোর ইঞ্জিন কাজ করে কিনা জাস্ট আমাদেরকে ভিউস নামে একটা ফোল্ডার বানাতে হবে আর আমি একটু প্যাকেজটা দেখে আসি পেজেস আমরা কি এটা ইউজ করছিলাম নাকি এক্সপ্রেস ইজিএস ইউজ করছিলাম এটা ইউজ করছিলাম না ইজিএস অনলি না তো মনে হয় না এক্সপ্রেস ইজিএস নামে কোনো কিছু একটু নাই ভাই অনলি ইজিএস শুধু ইজিএস আমরা এক্সপ্রেস ইজিএস এক্সপ্রেস নামে আপনারা এই নাই কিছু আমরা ওটা ইউজ করছিলাম লেআউটের জন্য এক্সপ্রেস ইজিএস লেআউট লেআউটস আচ্ছা এখানে টেমপ্লেট সেটআপ দিকে করে কি হবে জাস্ট রেন্ডার দিলে হয়ে যাবে এটুকুই না আর আমি বলি এটুকুই রেন্ডার করতে খালি ওই যে খালি যে রিসার্চ দিছেন না রিসার্চ জাস্ট রেন্ডার করতে হবে মাথার ব্রেনের ভিতরে কিছু থাকে না সব ভুলে যায় রেন্ডার খালি যে দিছেন তাই দেখি ইনডেক্স মান আচ্ছা ইয়েস ওয়ার্কিং ও আমরা লেআউট করার জন্য ইউজ করছি আমার খেয়াল নেই কিছু আচ্ছা সমস্যা নেই আর লেআউটিং করি আমরা একটা ফর্ম নেই আমাদের এই বডি মডি কিছু নিলাম না কারণ দরকার নেই থাক আমরা জাস্ট একটা ফাইল নিব ইনপুট টাইপ ফাইল ফাইল এখানে লাগবে একটা নেম এখানে দিলাম ধরেন প্রোফাইল ফটো একটা নাম দিলাম এখন এখানে এটার জন্য আমাকে রাউট বানাতে হবে আপনাদের জন্য আমি এখানে একটা রাউট বানাই রাউট ডট আমরা কোন মেথড আপলোড করবো অবশ্যই পোস্ট মেথড করবো গেট মেথড কেউ আপলোড করে না আচ্ছা এই সেম রাউটটাই দিলাম এখানে হচ্ছে আমাদের রিকোয়েস্ট এখন আমরা যেটা ইউজ করতে চাই এটাকে মিডলওয়্যার অ্যাড করতে হবে এখানে বলা আছে এখানে আপনার কই বলা আছে এই যে এটা আপনি হচ্ছে আপনার সার্ভার ফাইলে জাস্ট ওটা নেবেন কনস্ট ধরেন ফাইল আপলোড রিপোর এক্সপ্রেস ফাইল আপলোড আর এটাকে জাস্ট মিডলওয়্যার দিয়ে দিলেই হবে যে কোনো এক জায়গায় সর্বোচ্চ কত ফাইল আপলোড করতে পারবে তারপর ডিরেক্টরি সেট করতে পারেন তারপর হচ্ছে আপনি ইয়ে করতে পারেন একটা অপশন আছে এখানে ক্রিয়েট প্যারেন্ট পাথ মানে আমরা যে লোকেশন দিব ওই পাথটা না থাকে অটোমেটিক ক্রিয়েট হবে এটা করা যায় এটা বাই ডিফল্ট ফলস করা থাকে আচ্ছা এটাকে ট্রু করি ক্রিয়েট প্যারেন্ট পাথ ট্রু এখন এটা দেওয়ার পর আমরা নতুন একটা জিনিস পাবো রিকোয়েস্ট আমাদের এতক্ষণ ছিল না রিকোয়েস্ট ডট ফাইল এই জিনিসটা আমরা অ্যাক্সেস পাবো এটা বাই ডিফল্ট এক্সপ্রেসে থাকে না চল এবার দেখি কী হয় এটা হচ্ছে স্ল্যাশ পোস্ট মেথড তো আমরা
এখানে চলে গিয়ে এই যে এখানে দিয়ে দেবো এটা স্ল্যাশটা, আমাদের রাউটটা দিলাম। আর এখানে মেথডস না মেথড পোস্ট, আর একটা জিনিস হয় আপনার ফাইল নিয়ে কাজ করতে হলে অবশ্যই এখানে একটা জিনিস হয় ইএনসি টাইপ, এটা না দিলে আপনার ফাইল কাজ করবে না, ফাইল হ্যান্ডেল হবে না। আজকে সাজেস্ট করতেছেন এটার মধ্যে ইএনসি টাইপ মাল্টিপার্ট স্ল্যাশ ফর্মটা মনে হয় মিলে গেছে। এখানে একটা এক্সাম্পল ছিল, এক্সাম্পল নাই, মাল্টার পেজে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানেও নাই, আরে আমি মাল্টিপার্ট এস্টিমেট খুঁজতেছি পাইতেছি না ভাই। মাল্টার এস তো দেখলাম তো আমি নিচে দিয়ে দেখলাম তো আপনি ফর্ম থেকে ফাইল পাবেন, অ্যাক্সেস করতে পারবেন না এটা না দিলে। পিএইচপি তো সেম অবস্থা, ফাইল নিয়ে মানে সব ল্যাঙ্গুয়েজে ফাইল নিয়ে কাজ করতে হলে আপনার ফর্মে মাল্টিপার্ট ফর্মটা দিতে হয়। এটা আপনি যখন দেখেন দিবেন, আর যখন আপনি যে এক্সপ্রেস ফাইল আপলোড আপনি মিডল ওয়ারে ইউজ করবেন তখন হচ্ছে আপনি রিকোয়েস্ট ডট ফাইল এটা অ্যাক্সেস করতে পারবেন। আমরা হচ্ছে এটার উপর বেস করে সব কাজগুলো করবো। আচ্ছা চলুন এবার টেস্ট করি, ফাইল আপলোড করি, আবার হ্যাং করে দেন। এটা আপলোড অবশ্যই ব্রাউজার কনসোল চেক করবেন না, কারণ ব্রাউজারের কাজ না, এটা সার্ভার, এই কনসোল দেখবেন আনডিফাইন্ড। রিকোয়েস্ট ডট ফাইল না, রিকোয়েস্ট ডট ফাইলস, রিকোয়েস্ট ডট ফাইলস। আর এই যে এখানে ফুল এক্স না, এটা হচ্ছে আপনার এই যে আপনার ইনপুটটা ফাইলের নেমটা। আমাদের এখানে নেম কি ইসি প্রোফাইল ফটো না, হ্যাঁ নেম প্রোফাইল, হ্যাঁ আমরা এখানে অ্যাক্সেস করবো হচ্ছে রিকোয়েস্ট ডট ফাইলস, এটা একটা অবজেক্ট। এখান থেকে হচ্ছে আমরা ধরবো যে এটা ফাইলস হচ্ছে একটা অবজেক্ট, আপনার একাধিক ফাইল থাকতে পারে ফর্মের ভিতরে। আপনি আমি ধরলাম একটাকে, আবার ট্রাই করি। আপলোড, এবার দেখি কনসেপ্ট ফরম্যাট, এই দেখেন এটা বাইনারি ফরম্যাট আসছে এটা। এবং এখানে আরও কিছু ডাটা পাচ্ছেন আপনি, যে সাইজ আপনি এটার উপর ধরে আমরা ভ্যালিডেশন করবো যে এতর উপর আপলোড করা যাবে না, কত এমবি দেওয়া যাবে। তারপর হচ্ছে এই যে এখানে ইমেজ মাইম টাইপ দেখাচ্ছে, মিম টাইপ মাইম টাইপ বলতে চাই না, মানে জেপিজি নাকি পিএনজি নাকি জিপ ফাইল। যেমন আমাদের যখন রেজিস্ট্রেশন যে ফর্মটা আছে ওখানে আমরা হচ্ছে ভ্যালিডেট করবো যে পিএনজি জেপিজি জেপেক এবং জিপ, এগুলো ছাড়া আপলোড করা যাবে না, আটকে দেবো আমরা। আমরা হচ্ছে এটার উপর এই যে মাইম টাইপের ভিত্তি করে হচ্ছে আমরা ভ্যালিডেটটা করবো। ওকে, তো এখন হচ্ছে আমরা ফাইল আপলোড করবো। এখানে এমডি ফাইভ দ্বারা কি বুঝাচ্ছে এখানে? এমডি ফাইভ বলতে এটা হচ্ছে নেমটাকে এমডি ফাইভ করে, আপনি চাইলে নেম স্টোর করতে পারেন। ওকে, এবার যদি দেখি আমরা স্টোর করবো কি, এটা আছে বাইনারি ফরম্যাটে, এটাকে হচ্ছে আমরা জেপিজি হিসাবে সেভ করবো, বা মানে যে ফরম্যাট আছে ওই ফরম্যাট হিসাবে সেভ করবো আমরা ফাইল হিসাবে। এটা করার জন্য জাস্ট এখানে দেওয়া আছে আপনার এই যে এপিগুলো দেওয়া আছে, নেম মুভ, এই যে মুভটা আমরা ইউজ করবো, মুভ মুভ মানে হচ্ছে ফাইলটাকে কোথাও মুভ করা সার্ভার কোনো একটা জায়গায়। এখানে একটা এক্সাম্পল ছিল, এই যে একটা এক্সাম্পল করছে এখানে দেওয়া আছে কীভাবে করতে হয়। এই যে এখানে হচ্ছে দুইটা জিনিস নেই, ওরা জাস্ট আমি হচ্ছে এইটাকে একটু ইয়েতে ধরি, একটা কনস্ট্যান্ট নেই, একটা ভেরিয়েবল নিলাম ফটো এটা। এখন এটার মধ্যে আমার অনেকগুলো জিনিস অ্যাভেলেবল, যেমন নেম তারপর সাইজ দেখতে যেগুলো সব অ্যাভেলেবল আমাদের আমার কাছে। এখন আমাদের কাছে আরও একটা জিনিস আছে সেটা এখানে দেখাচ্ছে না, ও আছে এই যে মুভ এমবি, এটা দেখে আমরা ফাইলটা সেভ করবো। তাহলে ফটো ডট এমবি, এমবি এটা ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আপনার পাথ মানে কোথায় আপনি সেভ করবেন, আর হচ্ছে কল ব্যাক। এই কল ব্যাকের ভিতরে যে প্যারামিটারটা এটা হচ্ছে আপনার ইরর প্রদান করে, মানে ইরর দেয় যদি সেভ করতে না পারে সেটা দেয়। এখানে এখানে ধরেন আপনি দিলেন লোকেশনটা দিই, তো আমাদের হচ্ছে আপলোডস ফোল্ডার, আচ্ছা কাজ করি আপলোডস ফোল্ডার কেটে দিই। বাই ডিফল্ট আপলোডস ফোল্ডার যদি না থাকে আপনি ইরর দিবে যে ডিডন্ট ফাইন্ড এনি ফোল্ডার লাইক দিস, এরকম একটা ইরর দেয়।
কিন্তু আমরা যেহেতু এখানে ইয়ে দিচ্ছি যে ক্রিয়েট প্যারেন্ট পাথ ট্রু, সে ফোল্ডারটা অটোমেটিক ক্রিয়েট করে ফেলবে। মানে ডকুমেন্টস তাই বলা আছে, আমি এখন পর্যন্ত ট্রাই করিনি, দেখি ক্রিয়েট করতে পারে কিনা। আমি অলওয়েজ হচ্ছে ইয়া মানে ক্রিয়েট করে নিতাম, কখনো ট্রাই করিনি অটোমেটিক ক্রিয়েট করতে পারে কিনা, দেখি করে করতে পারে কিনা। এখানে আমাকে একদম এক্স্যাক্ট লোকেশন দিতে হবে, এই জন্য আমি একদম ডিন নেটা নিলাম, একদম এক্সট্রাক্ট লোকেশনটা নিলাম স্ল্যাশ রিলেটিভ পেজ করতে এখানে জাস্ট পয়েন্ট ইয়ে হবে বাবা অ্যাবসলিউট পেজ করতে জাস্ট পয়েন্ট রিলেটিভ পেজ দিলে হয় ফিল্টার পেজ দিলে হয় হ্যাঁ অ্যাবসলিউট পেজ দিলে বেটার আপলোডস তারপর স্ল্যাশ আপনি কি নামে সেভ করতে চান ধর আপনি যেই নামে সেভ করতে চান জেপিজি আপনি যেই নামে চান আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে আপনার একটা কলবিক ফাংশন এখানে সেভ ইরর দেয় তো আপনি এখানে চেক করতে পারি যে ইফ ইরর যদি ইরর থাকে তাহলে রিটার্ন আমরা ইরটাকে রিটার্ন করি ধরেন নিউ ইরর এতে ফাইন না করে আমরা জাস্ট রেসপন্স ব্যাক করে দিই রেস ডট সেন্ড ইরটাকে সেন্ড করে দিই ব্রাউজার দেখার এখানে কিছুটা ভুল হচ্ছে ফাইলটার নাম কি কুদ্দুস দিতে চেয়েছিলেন নাকি এই নামে সেভ হবে আর কি দেখালাম আমি যে কোনো নাম দিতে পারবো এটা দেখালাম আর কি আর যদি এখানে না হয় ফাইল আপলোড ইট তো আমাদের এবার কি হয় ফাইল অলরেডি আপলোড হয়ে গেছে আপনি যাই দেন না কেন সেটা কুদ্দুস ডট জেপিজি নামে সেভ হবে এখন এক্সটেনশনটা তো আমাদেরকে ডাইনামিকলি আনতে হবে তাই না তাহলে আমরা এখানে কি কি পাচ্ছিলাম দেখি একটু আমরা এখানে পুরো নেমটাই পাচ্ছিলাম এখন যেই নামে আছে ওই নামই সেভ করতে পারি আমরা অথবা আমরা এক্সটেনশনটাকে এখানে স্প্লিট করে এটা বসাই দিতে পারি লাস্টে এখন যেই নামে আছে ওই নামেই বসাই দিলে একটা প্রবলেম হবে সেটা হচ্ছে ধরেন আমরা প্রোফাইল ফটো আপলোড করতেছি আমি দিলাম রায়ান ডট জেপিজি আপনিও প্রোফাইল ফটো রায়ান ডট জেপিজি দিলেন তাহলে হবে কি জানেন ওইটা অপারেট হয়ে যাবে কারণ আমি এই যে দেখেন একটু আগে কি ছিল এটা জেপিজি একটা ইমেজ ছিল এখন হয়ে গেল আর একটা এটা কিন্তু অপারেট হয়ে গেছে তাহলে আমাদেরকে এমন একটা কিছু করতে হবে যাতে জিনিসটা ইউনিক থাকে নামটা অন্য কোনো ফাইলকে যাতে ডিস্টার্ব না করে মানে অপারেট না করে এইরকম করতে হবে আমাদেরকে তো আমরা একটা কাজ করতে পারি ধরেন আমরা সামহাও যখন আপলোড করবো তো ধরেন আমাদের ডাটা বেস থেকে হচ্ছে আমরা ইউজার আইডি নিয়েছি ওই ইউজার আইডিটাকে আমরা এখানে স্টোর করলাম মানে কোনোভাবে নিলাম ইউজার আইডিটা এখানে অ্যাপেন্ড করে দিতে পারি এটা করতে পারি ইউজার আইডি প্লাস আমাদের ইয়েও লাগবে আমাদের এক্সটেনশন লাগবে ফাইলের নাহলে মানে এক্সটেনশন ঠিকঠাক না থাকলে তো ছবিটা ইয়ে কাজ করবে না ভিউতে কাজ হবে না আসবে না আমরা এখান থেকে এক্সটেনশনটা নিতে পারি কোথায় এই যে মাইম টাইপ এটা তো মাইম টাইপটাকে আমরা স্ল্যাশ দিস ভাইয়া ভাই নেম থেকে নেওয়া যায় নেওয়ার জন্য ভাই ইজি একটা ওয়ে আছে আমি আপনাকে দেখাতে পারি ইজি এটা আপনি প্যাথ রিকোয়ার করতে হয় এত ঝামেলা তো কি দরকারটা কি প্যাথ রিকোয়ার করলে ইজিলি করা যাবে এটা জাস্ট জাস্ট ঝামেলা না ভাই এটা ইজিলি করতে পারবে প্যাথ জাস্ট তোমার ইভেন রেকর্ড করে না আমি দেখাচ্ছি আচ্ছা আমি প্যাথ রিকোয়ার করলে আচ্ছা অথবা আমি এখানে ধরো আমরা ইউজার আইডি থেকে মানে ইউজার আইডি ধরে আমরা সেভ করব প্রোফাইল স্পট নামে একটা ফোল্ডার থাকবে ইউজার আইডি ডট জেপি এভাবে করব তো ধরে আমরা চাপাত ডেট ডট নাও দিয়ে আমরা আপাতত মনে করি এটা ইউনিক ইউজার আইডি ধরে নিই এখানে ইউজার আইডি দিলাম প্লাস আমাদের এখানে কি ছিল মাইম টাইপ ছিল তাহলে আমরা মাইম টাইপটাকে স্প্লিট করি ফটো ডট মাইম টাইপে তো ইমেজ ছিল ভাই ইমেজ স্ল্যাশ ওয়ান পিএনজি এরকম টাইপে ছিল হ্যাঁ এটাকে এটাকে আমরা স্প্লিট করব আমি কি করব আমি দেখাচ্ছি দাঁড়ান দাঁড়ান এখন কনসোলে দেখাই তাহলে বুঝতে পারবেন স্প্লিট করার এত প্রয়োজন নাই ভাই স্প্লিট করার কোনো প্রয়োজন নাই ভাই আমি আপনার কথা মানে বুঝতে পারছি এই জিনিসটা আমি আগে করে আসি ভাই তাই ইজি ওয়ে আছে ভাই আচ্ছা আমি চাচ্ছি যে এটা এই যে আমি স্প্লিট স্ল্যাশ দিয়ে করি তাহলে আমাকে দুইটা অ্যারে দিবে আমি এখান থেকে হচ্ছে সেকেন্ডটা নিব মানে ওয়ান যে পিএনজি পেয়ে গেলাম আমি কাজটা করবো আর কি হ্যাঁ এমনি করতে পারবেন ভাই আবার এক্সটেনশন বের করার জন্য একটা ওয়ে আছে আর কি ওয়ে প্যাথ দ্বারা আপনার এক্সটেনশন বের করা যায় কি হবে প্যাথকে দশ পর রিগার্ড করতে হয় প্যাথকে আপনি মানে রিগার্ড করতে হয় প্যাথটা বিল্ট ইন নোডের বিল্ট ইন প্যাকেজ হ্যাঁ 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 এটা বলতেছেন প্যাথকে রিগার্ড করা ওকে দেখি আমি এটা জানি না শিখি নতুন জিনিস
এখানে দিলাম প্যাথ ডট, হ্যাঁ এখানে দেখেন প্যাথ ডট ext name নামে এখানে একটা ইয়ে আসবে, মেথড আছে একটা, ওয়েট আমি তো দেখি path dot ext name, path dot ext name, ext name এখানে মানে আপনি জাস্ট, হ্যাঁ যে নাম দিবেন আপনি ওটা এক্সটেনশন নাম্বার বের করে দিবেন, আপনি যে নাম দিবেন, আপনি যে কোনো নাম দিবেন, হ্যাঁ এটা দিলাম, ফাইল নেমটা আপনি দিবেন, এখানে ফাইল নেমটা দিলে আপনাকে এক্সটেনশন দিয়ে দিবে আপনাকে, ওকে দাঁড়ান লক করেন, ওকে করতেছি, yes working dot png দিয়ে দিতে, হ্যাঁ এটা আপনার বেটার আমার কাছে মনে হয়, আপনি যদি আরো অনেকগুলো ডট থাকে ডট আর অনেকগুলো দেন, আমি এটা জানতাম কিন্তু এটা কখন মাথা আসেনি যে এইভাবে এখানে ইউজ করা যেতে পারে, থ্যাংক ইউ শিখলাম, একটা যদি এরকম দেই আমাকে এসে সেকেন্ড পাটা দিবে, ডট এক প্লাস টু লাস্ট ডট দিবে, ও জাস্ট এই কাজটাই করে, মানে যেমন স্পিড জি কাজ করতাম বিএন দেন এই কাজটাই করে, সেকেন্ড পাটা দিয়ে দেয় ডটের পরেরটা, কারো কোন সমস্যা আছে কিনা ডিসকাস করতে এসেছিলাম, বাহিরে ছিলাম এসে দেখতেছি যে আপনার আপনাকে ফেসবুকে মেসেঞ্জার কথা পাওয়া যাচ্ছে না, পরে ভাবলাম যে লিংকে ঢুকে দেখি কি অবস্থা, এখন ঢুকে দেখি যে সবাই ক্লাস, সমস্যা নাই ভিডিও রেকর্ড হইছে প্রবলেম নাই, যাক তাহলে তো ভালো, আচ্ছা তাহলে আমরা এখানে ইয়ার দিয়ে দিব ফটো ডট নেম রাইট, আর এখান থেকে ডট সে তো ডট সহ নিয়ে আসবে তাই না, তাহলে আমাকে এখানে ডট অ্যাপেন্ড করতে হবে না, ওকে দেখি এবং এবার এক্সটেনশন বসতেছে ডট এক্স ডি ডট পিএনজি, পারফেক্ট, তারপর হচ্ছে আমরা এই নামটাকে হচ্ছে ডাটাবেস স্টোর করবো ইয়াতে মডেলের ভিতরে, এই তো কাজ নাকি, আর তো কোনো কাজ নেই, ফাইল আপলোড এর চেয়ে বেশি কি দরকার, আর এখানে আমরা ভ্যালিডেট করতে পারবো যে ফটোসের ভিতরে ডট মাইম টাইপ তারপর ডট সাইজ আমরা চেক করতে পারবো, সাইজ যদি এত কেবির বেশি হয় তাহলে আমরা আটকে দিব, এগুলো করতে পারবো না, এইটার চেয়ে ইজি ওয়ে আমি এখনো তো পাইনি ফাইল আপলোডের জন্য, এই প্যাকেজ হচ্ছে এটা আমার কাছে ইজি লাগছে একদম, সবচেয়ে ইজি, খুব ইজি লাগছে, বুঝিনা মালটার যে কি ঝামেলা, মালটার যে কি ঝামেলা, আচ্ছা ভাইয়া তাহলে ভিডিওটা আমরা স্টপ করি, হ্যালো ভাইয়া, আচ্ছা এখন আমরা